করোনার প্রকোপ কমলেও ধীরে ধীরে বাংলার আকাশে জমছে ডেঙ্গি আতঙ্কের মেঘ। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ইতিমধ্যে ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। জলপাইগুড়িতে এখনো অবধি 169 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। সর্বাধিক 131 জন ডেঙ্গি আক্রান্ত শুধুমাত্র জলপাইগুড়ির বাগড়াকোট চা বাগান এলাকায়। ডেঙ্গি ছড়াচ্ছে দার্জিলিং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের বিভিন্ন অংশেও। বিপদমুক্ত নয় দক্ষিণবঙ্গ, তাই আগেভাগেই ডেঙ্গি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। গত এক সপ্তাহে সরকারি চিকিৎসকদের ওয়ার্ম আপ ওয়ার্কশপ করানো হয়েছে, পাশাপাশি তৈরি রাখা হচ্ছে বিভিন্ন জেলার স্বাস্থ্যকর্মীদেরও। আমরা ভেক্টর কন্ট্রোল করি, আমাদের এমপ্লয়ি টিম আছে, কোন এলাকায় যদি দেখা যায় ভেক্টর বেড়ে গেছে সেখানে ট্রান্সমিশনের সংখ্যা বেশি হতে পারে। আর ডেঙ্গু কন্ট্রোল করা খুব শক্ত, কারণ একটা মশা যদি একবার কোনো ডেঙ্গু পেশেন্টকে কামড়ায় তার বংশ পরাক্রমায় তারাও ইনফেক্টেড থাকে। ডেঙ্গি নিয়ে উদ্বেগে কলকাতাও। মশাবাহিত এই রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। বৃষ্টি হয়েছে, এগুলো কিন্তু বিপজ্জনক, এগুলো যেসব জায়গায় জন্মাচ্ছে মানে জমছে সেই জায়গাগুলোতে নজরদারি। আমাদের 32টা র্যাপিড অ্যাকশন টিম আছে, তাদেরকে আমরা মাঠে নামিয়েছি। জানুয়ারি মাস থেকে রিওরিয়েন্টেশন প্রোগ্রাম আমরা করি, কর্মীদের প্রশিক্ষণ দিই এবং ব্রিডিং সোর্সগুলোকে খুঁজে বার করে সেই জায়গাগুলোতেই প্রয়োজন ভিত্তিক কৌশলে আমাদের ডেঙ্গুর বাহন ইডিসের লার্ভাকে ধ্বংস করতে হবে। এদিকে ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামে রাজ্য সরকারের পাঠানো তথ্য অনুযায়ী গত জানুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত প্রথম 4 মাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 239। 2020-তে করোনা আবহে বাংলায় ডেঙ্গি আক্রান্ত হন 5,166 জন, কারো মৃত্যু হয়নি। কিন্তু গত বছর আক্রান্তের সংখ্যা বেড়ে হয় 8,264, মৃত্যু হয় 7 জনের। ডেঙ্গু এবং সংক্রামক ব্যাধির উপযুক্ত সময় এখন। উত্তরবঙ্গের ভৌগোলিক অবস্থানের জন্য বিশেষ করে গ্রামাঞ্চলে বৃষ্টিপাত, জমা জল এবং মশা, এই তিনটির ইন্টারাকশনের ফলে সর্বত্র যেমন এই সময় ম্যালেরিয়া ডেঙ্গু বাড়ার সম্ভাবনা তৈরি হয়, নাথিং নিউ ইন উত্তরবঙ্গ। এই সময়টায় মানুষের অংশগ্রহণ, মানুষের সচেতনতা, তাই শুধু মশা বা পতঙ্গের সাথে মানুষের ইন্টারাকশনস কন্ট্যাক্টে আসা কমাতে পারে। করোনা এবং ডেঙ্গি দুটি আরএনএ ঘটিত ভাইরাস। বিশেষজ্ঞদের একাংশের মতে একটি আরএনএ ভাইরাসের প্রকোপ কমে গেলে অন্য আরএনএ ভাইরাস তখন মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আমরা দেখেছি, এটা আমাদের কাছে হয়তো এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভিত্তি হয়তো নেই যে তথাকথিতভাবে যে যদি একই ভাইরাস ফ্যামিলির হতো বা একই গোত্রের ভাইরাস হতো তাহলে আমরা অনেক সময় বলতে পারি যে যেটা ডমিনেন্ট হয় সেটা ডমিনেন্ট হয়, অন্যগুলো সচরাচর তখন আসে না। কিন্তু যেহেতু দুটো আলাদা গোত্রে সেহেতু আমরা এইটা কিন্তু বলতে পারি যখন যে ফিভার কেসের জন্য যে 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 প্রধান রোগটা যেটা দায়ী তার যখন বাড়বাড়ন্ত শুরু হয় তখন অন্যান্য রোগগুলো কিন্তু কম্পারেটিভলি কমে যায়। উত্তরবঙ্গে ডেঙ্গির পাশাপাশি মাথা ব্যথা বাড়িয়েছে স্ক্রাব টাইফাস। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কোচবিহারে এখনো অবধি 80 জনেরও বেশি স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছেন, ফলে আতঙ্ক বাড়ছে কোচবিহার এবং আশেপাশের জেলায়। শনিবার আলিপুরদুয়ারে স্ক্রাব টাইফাস মোকাবিলার রূপরেখা নিয়ে স্বাস্থ্য আধিকারিক ও পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসন। সন্দীপ সরকার ও ঝিলম কনুচায় রিপোর্ট, এবিপি আনন্দ।